চলো আমরা সব রেডি, মা ওইদিকে অলরেডি নামছে। এদিকে আমাদের একটাই ব্যাগ রয়েছে আর আমার কাঁধে একটা ব্যাগ রয়েছে, মানে আমার পিঠে একটা ব্যাগ রয়েছে, সব নিয়েছি। মা সিঁড়ি দিয়ে নামতে নামতে সারা রাস্তা যেতে যেতে আমায় জিজ্ঞেস করবে, এটা ওটা নিয়েছিস তো? তোমার পাশে আমি যাবো, ধরো বাবা আসুক। সাতটাও বাজেনি মা, এখনই দোকান খোলে নাকি? সব বন্ধ, পুরো রাস্তাই তো ফাঁকা। বাজে এখন 7:33, আমরা সবাই নৈহাটিতে পৌঁছে গেছি। এখান থেকেই তো আমাদের ট্রেন ছাড়বে মাত্রা এক্সপ্রেস, 8:05 হচ্ছে এখানে ট্রেন টাইম। তো এবার এই প্ল্যাটফর্ম মানে এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি, সেই জন্য আমরা এখানে ওয়েট করছি। আর বাবা মেশো সবাই চলে এসেছি, মানে আমরা আগের ট্রেনটা এসেছি, আমরা আর কাকু কাকিমা আগের ট্রেনে এসেছি, পরের ট্রেনে রানাঘাটে করে হচ্ছে মাসিরা সবাই এসছে। তো এখন এসে এখানে গল্প করছি, আর বাবারা ওই দিকটায় গেছে একটুখানি ব্রেকফাস্ট কিছু কিনে নিতে, এখান থেকেই কিনে নেওয়ার কথা ছিল। বাবা মেশো কাকু সব ওদিকে গেছে, ওরা নিয়ে আসলে তারপর ট্রেন আসতে পারে ট্রেনে। কি গো তোমরা বাড়ি থেকে চা টা খেয়ে আসোনি? এসেই চা খাচ্ছ সব? আমার বাবাও এসেই চা খেয়েছে। ও বাবাও খেয়েছে? বাবা এসেই চা খেয়ে নিয়েছে। খাবি? তুই তো আবার লোভ দিস, চা দেখলে খা। বুঝলি কাকু, দুবার খাওয়া হয়ে গেছে, এই এসেই একবার খেয়েছে, এখন আবার খাচ্ছে। আটটা 7 বাজে, আমাদের ট্রেন ঢুকছে, এবার খোঁজার পালা D3। দেখ দেখ দেখতে থাক ভালো করে। চল আমরা তাহলে ওই পাশে যাই। মা গোপাল গোপালদের নিয়েছো কি? ঠিক আছে মা, ওই যে গোপালদেরকে একটু ইয়ে খুলে রেখে বসিও, ঠিক আছে? হ্যাঁ গোপালদের সিট আছে, রিজার্ভেশন সিট। ট্রেনে উঠে পড়েছি, একদম রাইট টাইমে ট্রেন চাইনি, ওই 5-7 মিনিট মতন লেট ছিল। তো এবার আমাদের, আমরা যেহেতু এতজন আছি সেজন্য একসাথে সবার সিটটা হয়নি। সিটটা এরকম হচ্ছে, 5 জন হচ্ছে এইদিকে সিট আর 6টা সিট মানে এই একটা মাঝে একটা সিট, শুধু গ্যাপ আছে। একবারে যে সবাই টোটাল 11 জন হয়নি, এবার 5 জনের মধ্যে আমি মেশো বাবা মামুন আর কাকু এই 5 জন এখানে বসেছি, আর বাকি মেশো মাসি মা কাকিমা সবাই মিলে গোপালকে নিয়ে ওইখানে বসেছি। আমি এখন ওদিকে যাইনি, মানে জাস্ট ট্রেনে উঠে ওই ব্যাগ ট্যাগগুলো, আমাদের সব ব্যাগ ওখানে, এইখানে শুধু আমাদের একটা ব্যাগ রয়েছে, সেরকমভাবেই বসেছি। আবার একটু পরে তো অল্টারনেট করে এদিক ওদিক যাওয়াই। হেলে লজেন্সটা ওইটা নিয়েছো? ওই যে পপিন্সটা নিয়েছো? আচ্ছা খাও খাও, আমি গেলাম তো। বুঝুনি কাউকে দাও, আপনি খান, সবাই রিফিউজ করছে। এইটাই করে রিজার্ভেশন, আমরা রিজার্ভেশন আমরা শুধু শুধু করি, সবাই শুধু সারা ট্রেন হাতে, সব সিটগুলো ফাঁকাই থাকে। ব্রেকফাস্ট করবো, বাবা মেশো সবাই নৈহাটি থেকে পরোটা তরকারি নিয়েই উঠেছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, মা এদিকে সার্ভ করছে। কি সুন্দর বাড়ির মতন আরাম করে বসে খাওয়া দাওয়া। বাসে আমরা বর্ধমানে এসে পৌঁছালাম। মা ভিড় দেখো স্টেশনে, ব্রিজের ওপর দেখেছো ভিড়টা? বর্ধমান এসে ট্রেন দাঁড়ালো না, রাইট টাইম 9:30 বর্ধমানের টাইম। তুমি কি একটা জিনিস দেখছো, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, খটখটে রোদ উঠে গেছে। আমি যখন ফার্স্টে উঠেছি তখন দেখছি মেঘ ডাকছে। কি দেখছো? বাবার চশমাটা এনেছিলে? চশমা, বাবার চশমা। এখন বাজে
10টা। আমরা কেন রিজার্ভেশন করি প্রত্যেক বছর জানি না। ব্রেকফাস্ট করা হলো, পরোটা তরকারি সব কিছু খেলাম, তারপরে সবাই ওই যে 5টা সিট ওইখানে ওইখানে প্রত্যেকে গিয়ে বসে আছে। আর এইখানে 6টা সিটের মধ্যে আমি আর মামন আর গোপালরা তিনজনে বসে আছে, গল্প করছি। গোপাল ওই ওখানটা বসে আছে, তখন গল্প করছি আমি আর মামন যে কে কোন কোন ড্রেস কখন কখন পরবো, কীভাবে সাজবো, এই সমস্ত এখন ডিসকাশন চলছে। আর মামন এখন আফসোস করছে আরেকটা ড্রেস নাকি ওরা আনলে ভালো হতো, কি বলবে বলো। এদিকে এক মাস আগে থেকে মেয়েটা ব্যাগ গুছিয়ে রেখেছে, আমি তো কতকাল ব্যাগ গুছিয়েছি সেটা তো লোকরা জানো বলো। এখন আমারটা শুনে বলছে মা আনতে বললে আরেকটু জামা আনতে পারতাম, এখন আবার বলছে এক্সেল আমার এসে তুই দেখুনি বললে আনিস। সারা ট্রেনে দেখেছি সবাই বসে আছে শুধু তুই ছাড়া, তুই একা শুধু দাঁড়িয়ে আছিস, সবাই সুন্দরভাবে বসে আছে, এরকম কেন তুই যাকে বস। টোটো করে যাওয়া তো না ওইটা কেন আমাদের আমরা আনন্দ দিয়েছি বলে তোরা আনন্দ করতে পেরেছি। এই এর মধ্যে আমার এর মধ্যে গ্লাস তুই বাইক কথা বলেন এর মধ্যে সাড়ে 10টা বাজে, আসলাম হচ্ছে আমরা বোলপুর স্টেশনে। তো বোলপুরে তো একটু ট্রেন দাঁড়াবে, আমি ফার্স্টে উঠে সেই সিটেই বসিয়েছি। তোমাদের তিন বোনের সব গল্প শুনছিলাম, সারা ট্রেন তোমরা কিভাবে মন জয় করতে করতে যাচ্ছ সবার। ৮টা ৫ রাইট টাইম দেখাচ্ছিল তারাপীঠ রোডে টাইম, তো 12টা ৮ এর মধ্যেই আমরা নেমে গেছি, মানে রাইট টাইমই আছে, 2-3 মিনিটের জাস্ট এদিক ওদিক। কি সুন্দর দেখো এখানটা, এই ফার্স্ট টাইম আমরা তারাপীঠ রোডে নামলাম, প্রত্যেক বছর মানে আমি ছোটোবেলা থেকে যতবার এসেছি আমার বাবা এই ফার্স্ট টাইম তারাপীঠ রোডে নামলো, কারণ আগে এখান থেকে মানে তারাপীঠ মন্দিরের মনে হয় যাওয়ার ব্যবস্থাটা সেরকম একটা উন্নত ছিল না, তো এখন এখানে প্রচুর নাকি ব্যবস্থা, সেই জন্য ট্রেনে বসেই সবাই ডিসাইড করেছে যে এইবার আমরা ফার্স্ট টাইম তারাপীঠ রোড থেকে মন্দিরের কাছে যাবো, তো ওই জন্য রোডে নেমে গেলাম। নইলে প্রত্যেকবার আমরা রামপুরহাট মানে পরের স্টেশনে নামি, এই তারাপীঠ রোড থেকে রামপুরহাটের ডিস্টেন্স কিন্তু অনেকটা, 40 মিনিট, তাহলে দুই গাড়ি লাগবে। আগের বার আমরা যেই হোটেলে ছিলাম এই গলিটা না, এই গলিটা এই সামনে সেই সাগর হোটেল আমরা চিনে রেখেছি, সাগর হোটেল। আস্তে আস্তে নামো সব, মা তুমি নামো আমি ওই ব্যাগটা নামিয়ে নিচ্ছি। মানে ঘর এইটা না ওইটা এরকম তো একটা ব্যাপার থাকে, আর আগে থেকে যেহেতু আমরা হোটেল কখনো মানে বুক করি না, তো এসেই পছন্দ করলাম। এসে এবার
স্নান করিনি এখনো পর্যন্ত, জাস্ট মানে একটু ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ সেই সকালবেলা থেকে, সকালবেলা তো ভোরবেলা উঠে স্নান করে নিয়েছি, এবার স্নান টান পরে আবার করবো, এখন শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করলাম, এখন ঘুরতে যাবো, খেয়ে দিয়ে এসে তারপর একটু রেস্ট নেবো, তারপরে কী হবে মানে পরের প্ল্যান কী সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না। এখন চারিদিকে সব ব্যাগ ফ্যাগ মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এত সুন্দর ওয়েদার, মানে সকাল থেকে সুন্দর ওয়েদার, ট্রেনের মধ্যে তো দেখো একটু গরম লাগবে, একটু অস্বস্তি হবেই, একটা জামার টানা পরা রয়েছে, তার মধ্যে আমি জিন্সটা পরে এসে ভীষণ ধুম করেছি। এবার এসে মানে হোটেলে এসেই এখন মনে হচ্ছে কি যে কতক্ষণে স্নান করবো, কিন্তু এখন যদি সবাই আমরা এতজন রয়েছি স্নান টান করে রেডি হয়ে যদি যেতে চাই না, তাহলে খেতে খেতে আরও প্রত্যেকের অনেকটা লেট হয়ে যাবে, সকাল থেকে আমরা সেরকমভাবে কিছুই খাই, তো সেই জন্য সবাই বললো যে আগে খেয়ে দিয়ে আসে, তারপরে এসে স্নান টান করে একটুখানি রেস্ট নেবো। তার উপরে আমার ব্লগ এডিট রয়েছে, মানে আজকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা তো পুরো আমি রেডি করে রেখেছি গতকাল রাত দুটো পর্যন্ত জেগে, সেটা কমপ্লিট, এবার আজকে সকাল থেকে যে ভিডিওটা করছি সেটা এডিট হবে, কারণ দুপুরবেলার পর থেকে হয়তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো। জানি না দেখো মাথা টাথা প্রচণ্ড খারাপ অবস্থা, এখন চলো গিয়ে তাড়াতাড়ি করে আগে খেয়ে দিয়ে আসি। আমরা এই হোটেলে আসলাম, আমরা যেই হোটেলে রয়েছি সেখান থেকে এই হোটেল একদম কাছে, এখানেই খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ও মা কোথায় তুমি? ও ওইখানে, এ একসাথে সবাই হয়ে যাবে, একসাথে সবাই হয়ে যাবে। আমাদের পুরো গোল টেবিল বৈঠক হয়েছে, মাসি মা কুটি মাসি মামুন মেসো খিদে চোটে দেয় কি অবস্থা, কখন খাবারটা আসবে, এদিকে কাকিমা ওইদিকে কাকু আর বাবার মেসো হয়েছে, বাবা চলে এসছে, এখানটা আসবে, এই যে মেসো এসে গেছে, মেসো তো এসেই গেছে। সকালবেলা একটু একটু করে কি ব্রেকফাস্ট করেছি, সবার ভীষণ খিদে পেয়েছে, এসে কোনো রকমে একটু হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম খেতে, এখন কখন খাবার আসলো অপেক্ষা করছি, প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি। আজ রাত্রবেলা কে কোন ঘরে ঘুমাবে এই ডিসকাশন সেই হোটেল থেকে মানে খাবার হোটেল অব্দি চলেছে। সব ভেঙে ফেলেছে ওই দেখো, আমাদের জলের বোতলটা ফাটা, এই হচ্ছে আপাতত দুপুরে লাঞ্চ ভাত, এদিকে এটা আলু ভাজা না কচু ভাজা কনফিউশন আছে, এখানে আলু পটলের তরকারি ডাল তার সাথে শুক্তো, এর মধ্যে লেবু আর লঙ্কা নেবো। এত বেশি খেয়ে ফেলেছি আর হাঁটাচলা করতে পারছি না, এখন মামুন নাকি আমাদেরকে হোটেল চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে, মানে আমাকে মা মাসি ওরা সবাই পেছনে রয়েছে, আমি আর মামুন একটু ঘরে গিয়ে আবার রেস্ট নেব, আর ভালো লাগছে না, নইলে বিকেলবেলা ঘুরতে সামনেই আমাদের হোটেলটা রয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল, ভাত ডাল তারপর চিপস সব কিছু তো দেখালাম তোমাদের, আর খেয়েছি কম, এত হাসা হাসি সবাই মিলে একটা টেবিলে বসলে যা নিরামিষ খেয়েছি আমরা সবাই, ভাত ডাল আলুর চিপস আলু পটলের তরকারি আর শুক্তো খুব খিদেও পেয়েছিল, চাটনি পাপড় এই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন সবাই স্নান টান করছে, আমিও স্নান করবো ভাবছি, তার আগে ভাবছি যে আমার একটুখানি এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা করে দিই, করে একবারে স্নান করে রেডি হবো, রেস্ট একবারে রাত্রেবেলা এসে নেবো, এখন আর রেস্ট নেওয়া হবে না, ঘুরতে এসে কেউ রেস্ট তো সমানে রেস্ট, সত্যি বলো এখন তো আর সেরকমভাবে রেস্ট হবে না, আর তারপরে যেহেতু আমি তো ঘুরতে এসেছি, আমি মায়ের কাছে পুজো দিতে এসেছি, আমি সবসময় চাই যে প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে, যাতে তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগে, ব্লগগুলো দেখতে তোমরাও ইন্টারেস্ট পাও, সেই জন্য তো ভাবছি যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ এই ভিডিওটা যদি আমি রাত পর্যন্ত করি তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে।